হ্যালো দিদি, আজ না শুনো, আমি ঘর থেকে ফোন করছি, আমি যাই না এবার। শুনো শুনো, মানে আমি 7 দিন কাজে আসবো না, বুঝেছ? আর সে আমাদের পাড়ায় সেই ইয়ে আছে না, সে পুটি গো, পুটি সে পাটনায় বিয়ে হয়েছে না? হ্যাঁ, তাহলে তো ও আইছে, বলছে যে এই চো আমার সঙ্গে পাটনায়, চো পাটনায় সে ছট পূজা হয় না, ছট পূজায় বলছে যে লিয়ে যাবে আমাকে। আমি যাবো দিদি, জানো আর 7 দিন আসবো না কাজে। কে বলছে কি ছট পূজার নাম শুনেছ? ছট পূজা কি জিনিস জানো না? তারপরে বলবো, মাই নাহলে কিন্তু বলবো না। হ্যাঁ দেখো দিদি, এই ছট পূজা মানে হচ্ছে সূর্য দেবতার পূজা, বুঝলে? এই ছট পূজা রামায়ণও আছে আবার মহাভারতও আছে। রামায়ণে রাম আর সীতা যখন বনবাস থেকে ঘরে এলো, দিয়ে ওদের যখন রাজ্যাভিষেক হলো, তখন রাম আর সীতা একসাথে করেছিল এই সূর্য দেবতার পূজা। আর মহাভারতে সেই কর্ণ আছে না, কর্ণ তো সূর্যেরই ছেলে, কর্ণ সূর্য পূজা করতো অনেকক্ষণ ধরে, ওই যে এক কোমর জলে দাঁড়িয়ে পূজা করতো। আর এই দ্রৌপদী যখন ধন সম্পত্তি সব চলে গেছিল, তখন দ্রৌপদী এই সূর্য পূজা করেছিল, বুঝলে? এই ছট পূজা যারা করে না, একদম নিষ্ঠা হয়ে করতে হবে। এই নিষ্ঠা হয়ে যারা ছট পূজা করে, তাদের ঘরে ধন সম্পত্তি হয়, জানো? হ্যাঁ দেখো, এই প্রশ্নটা তুমি দারুণ করেছো, জানো, দারুণ করেছো, মানে হ্যাপি প্রশ্নটা করেছো। বলি সূর্যের পূজা হচ্ছে আর এদিকে নামটা কেন ছট পূজা? হ্যাঁ, মানে প্রশ্নটা যা করেছো না, কি বলবো, আমি এইটা বলার জন্য আমার একদম মানে ইয়ে হয়েছিল। হ্যাঁ দেখো, সূর্যের পূজা তো হচ্ছে, তার সাথে ছট মানে তো মা ষষ্ঠী। এই যে আমরা ছেলে হলে পরে যে 6 দিনের জন্য যে মা ষষ্ঠীর পূজা করি, তো উনি ওরাও মা ষষ্ঠীর পূজা আর সূর্যের পূজা দুটো পূজাই ওরা একদিনেই করে, এই জন্যে ওর নাম হচ্ছে ছট পূজা, বুঝলে? হ্যাঁ দিদি, কি বলছো, ছট পূজাটা কেমন করে করতে হয়? হ্যাঁ দেখো দিদি, আমার বোধ হয় ছট পূজা করার মন হয়েছে গো। হ্যাঁ দেখো, খুব ভালো কথা, জানো, কিন্তু ছট পূজা করাটা না একটু কঠিন আছে দিদি, জানো। প্রথম দিনে হচ্ছে তোমার নাহায় খায়, মানে ওই দিনে চান করে শুদ্ধ হতে হয়। তারপরের দিনে হচ্ছে খরনা, খরনাতে এই পায়েস রুটি ভোগ দেয়, জানো। আর তারপরের দিনে হচ্ছে তোমার সাম্বালা অর্ঘ, সাম্বালা অর্ঘ মানে হচ্ছে সন্ধ্যাবেলা ওরা পুজো করে, মানে যখন সেই সূর্যটা অস্ত যাচ্ছে। আর এইটাই একটা পুজো যেখানে সূর্য অস্ত গেলে পূজা দেওয়া হয়, জানো। আর তারপরের দিনে হচ্ছে শুভাবালা অর্ঘ, শুভাবালা অর্ঘ মানে হচ্ছে যখন সূর্য উঠে, যখন সূর্যোদয় হয় তখন এই পূজাটা করতে হয়, জানো। তারপরে হয়ে গেল 7 দিনের পূজা, পূজা শেষ। হ্যাঁ দেখো দিদি, তোমাকে না একটা গোপন কথা বলছি, না তুমি না বললো না কাউকে, বুঝলে? আমি কেন যাচ্ছি বলে দেখি বললাম, এই ছট পূজা না, ছট পূজার মধ্যে স্পেশাল প্রসাদ হচ্ছে ঠেকুয়া, জানো। আর ঠেকুয়াটা তো খেতে না, হেভি খেতে, হেভি খেতে। হাতে পুটি নিয়ে আসিল তো, আমি খাইছি না গেল বছর। হ্যাঁ আমি না ওই লোকে যাচ্ছি বাইরে পড়না, জানো, ঠেকুয়াটা খাবই খাবই। আর তোমার জন্য নিয়ে আসবো, জানো, তোমার জন্য নিয়ে আসবো। হাতে তো শুনো, আমি এখন ফোনটা রাখছি, বলি বাক্সা পাটা তো গুছাতে হবে তো নাকি? হাতে তো আমি রাখছি, 7 দিন তুমি আমাকে দেখে লিও। হ্যাঁ এখন চলো, বাই বাই বাই। বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘণ্টিটি বাজিয়ে দিন।